ক্লাস 8 অষ্টম শ্রেণীর সামনে অ্যানুয়াল পরীক্ষা এবং পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে কতটা তোমরা তৈরি হতে পেরেছো সেটা আজকের এই ভিডিওতে তোমরা বুঝে নিতে পারো আজকে আমি তোমাদের ভূগোল বইয়ের জলবায়ু অঞ্চল ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে মোট 15টি প্রশ্ন করব শর্ট কোশ্চেন করব এবং উত্তরগুলো একটু পরে পরে বলে দেব প্রশ্ন করব একটু থামবো তোমাদের উত্তরগুলো ভাবার সময় দেব এবং সাথে সাথে উত্তর বলে দেব ঠিক আছে তোমরা তাহলে মিলিয়ে নিতে পারবে যে তোমাদের কতটুকু রেডি হয়েছে পড়াশোনা কতটা তোমাদের হয়েছে শুরু করে দিচ্ছি প্রশ্ন প্রথম প্রশ্ন আমাজন ও কঙ্গো নদী অববাহিকায় কোন জলবায়ু লক্ষ্য করা যায় উত্তর নিরক্ষীয় জলবায়ু এরপরে দ্বিতীয় প্রশ্ন শীতকালে পাকিস্তানে কিসের প্রভাবে বৃষ্টিপাত হয় শীতকালে পাকিস্তানে কিসের প্রভাবে বৃষ্টিপাত হয় উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তিন নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় এক্ষুনি উত্তর দিয়ে দেব একটু ভেবে নাও তোমরা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় মৌসিন রামে চার নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় কোথায় পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় বা পশ্চিমবঙ্গ শুধু বলবো না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিশিয়ে যে অঞ্চল রয়েছে সুন্দরবনে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার এরপরে পাঁচ নাম্বার প্রশ্ন ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফলের ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ছ নাম্বার পৃথিবীর ফুসফুস বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে উত্তর মনে হয় তোমরা সবাই পারছ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে সাত নাম্বার শীতকালীন বৃষ্টিপাতের দেশ বা অঞ্চল শীতকালীন বৃষ্টিপাতের অঞ্চল কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের অঞ্চল উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে আট নম্বর প্রশ্ন তুন্দ্রার সম্রাট কাকে বলা হয় উত্তর হবে শ্বেত ভল্লুককে ঠিক আছে ন নম্বর প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র জলবায়ু থাকে কোন জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র জলবায়ু বা ঋতু থাকে উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ন নম্বর হলো মোট 15টি প্রশ্ন বলবো আগেও বলেছি শিলমাছের চামড়ায় তৈরি তাবুকে কি বলে 10 নম্বর প্রশ্ন শিলমাছের চামড়ায় তৈরি তাবুকে কি বলে টিউপিক 11 নম্বর প্রশ্ন থাইল্যান্ড এবং ভিয়েতনামে কোন জলবায়ু দেখা যায় থাইল্যান্ড এবং ভিয়েতনামে কোন জলবায়ু দেখা যায় মৌসুমী জলবায়ু এরপরে 12 নম্বর প্রশ্ন শীত এবং গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে শীত এবং গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে উত্তর হবে মৌসুমি জলবায়ু অঞ্চলে 13 নম্বর প্রশ্ন সুইডেনে কি জলবায়ু দেখা যায় তোমাদের যে জলবায়ু অঞ্চল রয়েছে সেখান থেকে কোন জলবায়ু সুইডেনে দেখা যায় তুন্দ্রা জলবায়ু 14 নম্বর প্রশ্ন শেষের দিকে এসে গেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে বিকেলে যে আকাশে মেঘ হয় প্রচুর মেঘ হয় কি মেঘ হয় মেঘটার নাম কি 14 নম্বর প্রশ্নের উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘ ঠিক আছে 15 নম্বর প্রশ্ন আমাদের দেশে কোন জলবায়ু দেখা যায় আমাদের দেশে কোন জলবায়ু দেখা যায় 15 নম্বর প্রশ্নের উত্তর আমি দেব না তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর জানো আমার যেটা মনে হচ্ছে কারণ পরীক্ষায় গিয়ে এসেছে তোমরা এর উত্তর আমাকে কমেন্ট করে জানাবে আর এটাও তোমরা জানাতে পারো যে এই প্রশ্নগুলো যে করলাম 14টা প্রশ্নের যে উত্তর আমি বলে দিলাম সেই উত্তরে কতজনের কতগুলো ঠিক হয়েছে বেশিরভাগ কি ঠিক হয়েছে না বেশিরভাগ ভুল হয়েছে সেটা জানিও পরবর্তী সময় তোমাদের এইরকম বিভিন্ন অধ্যায় থেকে আরও প্রশ্ন করবো আজকের জন্য টাটা